সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের অমর কীর্তিসমূহের অন্যতম দেবী চৌধুরী রানী উপন্যাসটি। ইংরেজি সাহিত্যে রবিনহুডের কাহিনী শোনেনি এমন মানুষ খুব কমই আছে। 18 শতকের এমন একটি চরিত্র এই বাংলাতেই পাওয়া যায়, তিনি হলেন দেবী চৌধুরী রানী। আর দেবী চৌধুরী রানী উপন্যাসের প্রথম শব্দ থেকে শেষ পর্যন্ত নিখাদ রোমাঞ্চকর বললে অত্যুক্তি হবে না। কাহিনী শুরু হয়েছে শ্বশুরের চাপে স্বামী পরিত্যক্তা পিতৃহীন কুলীন ব্রাহ্মণ কিশোরী মেয়ে প্রফুল্লকে নিয়ে। শ্বশুর বাড়িতে প্রথম দিন পা রাখতে প্রফুল্ল জানতে পারে তার স্বামীর আরও দুটি স্ত্রী আছে। বিয়ের পর প্রতিবেশীদের রাগ আর ষড়যন্ত্র শ্বশুর বাড়ি থেকে বাগদি অপবাদ দিয়ে তাড়িয়ে দেয় প্রফুল্লকে। কিন্তু দারিদ্র্যের কারণে শ্বশুরালয়ে আবার আশ্রয় প্রার্থী হয় প্রফুল্ল, কিন্তু পুনরায় তাড়িয়ে দেয় তাকে আর বেঁচে থাকার জন্য চুরি ডাকাতি করতে বলেন। প্রফুল্ল ফিরে যায়। কিছুদিন পর মারা যায় প্রফুল্লের মা। তারও কিছুদিন পর অপহৃত হয় প্রফুল্ল, কিন্তু ডাকাত দলের ভয়ে রাস্তায় প্রফুল্লকে ফেলে পালায় অপহরণকারীর দল। এরপর ভাগ্যক্রমে গুপ্তধন প্রাপ্তির মতোই অনেক অর্থপ্রাপ্তি হয় প্রফুল্লের। আর এরই সাথে সাক্ষাৎ হয় ডাকাত সর্দার ভবানী ঠাকুরের সাথে, যে কিনা দুষ্টদের দমন আর শিষ্টের আদর করেন। ভবানী ঠাকুর প্রফুল্লকে আশ্রয় দেন আর তাকে নিজের উত্তরাধিকার হিসেবে গড়ে তোলেন। প্রফুল্ল শিক্ষিত হয়, গণিত, দর্শন, বিজ্ঞান ও কুস্তি এগুলো সে শেখে। একসময় হয়ে ওঠে ডাকাতদের রানী, আবির্ভাব হয় দেবী চৌধুরী রানীর। দেবী চৌধুরী রানী নিয়মিতভাবে ধনীদের কাছ থেকে অর্থ লুট করে বিলিয়ে দিতে থাকে দরিদ্রদের মাঝে। ভাগ্যের পরিহাস, দেবীর শ্বশুরই ফেরত দেওয়ার শর্তে দেবীর কাছ থেকে অর্থ সাহায্য নেন, কিন্তু শ্বশুর অর্থ ফেরত না দেওয়ার জন্য ব্রিটিশদের কাছে দেবীরকে ধরিয়ে দিতে চান। সংঘর্ষ হয় ডাকাত দল আর ব্রিটিশ সৈন্যদের। তার মাঝেই দেবীর বুদ্ধি আর অব্যর্থ পরিকল্পনা বন্দী হয় ইংরেজ মেজর আর দেবীর শ্বশুর। দেবীর শ্বশুরকে মুক্তি দেওয়া হয়, শর্ত তার ছেলের সাথে বিয়ে দিতে হবে দেবীর। অন্য উপায় না থাকায় রাজি হয় তিনি, ফলে স্বামীর সাথে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দেবী। শ্বশুরালয়ে ফিরে যাওয়ার পর সবকিছু বিস্তারিত বলে দেবী, আর পরিবারও গ্রহণ করে নেয় তাকে। পরিবারে ফিরে গিয়েও তিনি বন্ধ করেননি দারিদ্রের সাহায্য করা, বরং তার বুদ্ধিমত্তার জন্য শ্রী ফেলে শ্বশুরালয়ে বাড়তে থাকে জমিদারি, আর প্রফুল্ল তথা দেবী চৌধুরী রানী হয়ে ওঠে গরিবের মা। দেবী চৌধুরী রানী সত্যিই একটি চমৎকার উপন্যাস। এই সাহিত্য পাঠ করে মনে হবে যে বঙ্কিম একজন সাহিত্য সম্রাট তা যথাযোগ্য। 96 পৃষ্ঠার এই উপন্যাস এক বসায় শেষ করা যায়, ঘণ্টা দুয়েক হয়তো বা লাগবে। উপন্যাসের চরিত্রগুলো দিয়ে লেখক তুলে ধরেছেন আক্রমণাত্মক কথাও কত হাস্যরসাত্মক হতে পারে, সহজ সরল কিন্তু ভাব গম্ভীর। এক বিধবা কন্যার প্রফুল্লকে নিয়ে কাহিনী এগিয়েছে। এখানে তার দারিদ্র দুর্দশা নিয়ে লেখক পরিচয় করিয়েছেন পাঠকের সাথে। তারপর তা থেকে উত্তরণ সতীনের সাথে স্নেহপরায়ণ হাস্যরসাত্মক আলাপ দেখা যায়। বঙ্কিম এ উপন্যাসে প্রফুল্লকে নিজ গুণে প্রায় রাজ্যসভার শাসন করিয়ে আবার গন্তব্য দেখিয়ে দেখিয়েছেন স্বামীর হিসেবে দুর্বল চরিত্র রাজেশ্বরের কাছে, যে কিনা নিজ পিতা ভুল হলেও তার মতো থেকে চ্যুত হন না, এমনকি নিজ পত্নী রক্ষার্থেও না। হয়তো কালের বিবর্তনে এ দোষ চোখে পড়েছে। প্রফুল্ল বিয়ে হবার পরেও তার শ্বশুরের দেওয়া হাজারো মিথ্যা অপবাদ আর কষ্ট অত্যাচার সহ্য করে প্রফুল্ল দেবী চৌধুরী রানী হয়ে উঠল। একদিনে তো তার হয়নি, সে শ্বশুর তাকে বাড়ি থেকে বের করে দিল, স্বামীও ঠিক মতো খোঁজ করল না। তারপর মা মরা মেয়েটি ঘটনাচক্রে ভবানী পাঠকের হাতে এসে পড়ল। ভবানী তারপর তাকে ধীরে ধীরে দেবী চৌধুরানী করে তুললেন, কিন্তু লাভ কি সেই ক্ষণিকের স্বাধীনতার? সমাপ্তিতে আবারও সেই স্বামীর পদতলে। দেবী চৌধুরানী উপন্যাস সম্পর্কে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই বলেছেন, দেবী চৌধুরানী গ্রন্থের সঙ্গে ঐতিহাসিক দেবী চৌধুরী রানীর মিল বড়ই অল্প। তা শ্রী যদুনাথ উপন্যাসের ভূমিকায় তিনি এটি উল্লেখ করেছেন। ঐতিহাসিকভাবে দেবী চৌধুরী রানীর বাবার নাম ছিল ব্রুস কিশোর চৌধুরী এবং মাতার নাম ছিল কাশীশ্বরী দেবী। মন্থুরার জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সাথে তার বিয়ে হয়। স্বামীর মৃত্যুর পর জমিদারের দায়িত্ব তার ওপর এসে পড়ে। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। তার সময় রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জোনাথন গুডল্যাড এবং তার দেওয়ান নিযুক্ত হন দেবী সিংহ। দেওয়ান দেবী সিংহ ও তার কর্মচারী হরে রামের ওপর রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন। রাজস্ব আদায়ের সময় তাদের অত্যাচারী কৃষক এমনকি জমিদাররাও অতিষ্ঠ হয়ে ওঠে। এছাড়াও সেই সময় ইংরেজ নীলকরদের অত্যাচার বেড়ে যায়। তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর তার কারণে তিনি ব্রিটিশদের রোষানলে পড়েন। তাকে দমন করার জন্য মীর কাসিমের নেতৃত্বে একদল ইংরেজ সেনাবাহিনী
পাঠানো হয়। এ যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে রংপুরের নূর উদ্দিন বাকের মোহাম্মদ জং ভবানী পাঠক এবং দিনাজপুর রংপুর বগুড়া অঞ্চলের শত শত কৃষক অংশ নেয়। 1760 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দেবী চৌধুরানী জয় লাভ করে। যুদ্ধে ইংরেজ ক্যাপ্টেন সহ অনেকে নিহত হন এবং মীর কাসিম পিছু হটতে বাধ্য হন। দেবী চৌধুরানীর যুদ্ধে জয়লাভের স্থানটি এখনও মানুষদের কাছে জয়পুর নামে পরিচিত। তার নামে রংপুর দেবী চৌধুরানী ডিগ্রি কলেজ, চৌধুরানী রেল স্টেশন, চৌধুরানী উচ্চ বিদ্যালয়, চৌধুরানী বাজার রয়েছে। তার খননকৃত বিশাল চৌধুরানী দিঘি, চণ্ডীপুর দিঘি ও মন্থরা রাজবাড়ি আজও টিকে আছে কালের সাক্ষী বহন করে। দেবী চৌধুরানী খনজন্মা এক জনহিতৈষী নারী ও তেজস্বী বিপ্লবী। তিনি তার জীবনেও যেমন আলোচিত, প্রথম সংসারী ছিলেন পরে সন্ন্যাসী হিসেবে। তাকে নিয়ে করা উপন্যাস, গল্প, সিরিয়াল, নাটক, এগুলো সিনেমাতে বিভিন্ন কিছুতে তাকে নিয়ে এই গল্পগুলো দেখা যায়। যারা বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসটি পড়েননি, তারা উপন্যাসটি পড়ে এই ঐতিহাসিক থেকে একটু আলাদাভাবে দেবী চৌধুরানীকে, ভিন্ন একজন দেবী চৌধুরানীকে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।